নায়িকা পরিমণিকে নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার গোলাম সাকলায়েন তার সরকারি ফ্ল্যাটে অবস্থান করেন বলে অভিযোগ ওঠে। ওই দিনের ঘটনায় একটি সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়, এরপর জল কম গড়ায়নি। পরিমণির সঙ্গে সম্পর্কের বিষয় সামনে আসার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সাকলায়েনকে। সাকলায়েনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা জানতে পুলিশ সদর দপ্তর থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, পরি সাকলায়েনের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে ইলিয়াস হোসেন নামের একটি ইউটিউব চ্যানেলে। এই ভিডিওটি ফাঁস করা হয় মঙ্গলবার সন্ধ্যার পর। ভিডিওর ক্যাপশনে বলা হয়, পরিমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের গোপন ভিডিও। ভিডিওটিতে দেখা যায় সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন একটি কেক পরিকে সঙ্গে নিয়ে কেক কাটছেন। পরে পরিমণি তাকে কেক খাইয়ে দেয়। কেক কাটার পর পরিমণি তাকে চুম্বনও করেছেন। দর্শক, 1 আগস্ট রাত 8টার দিকে নায়িকা পরিমণিকে নিয়ে নিজ বাসায় অবস্থান করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি গোলাম সাকলায়েন। ওই দিনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়েছে। ফুটেজে দেখা গেছে রাত 8টার দিকে রাজারবাগের মধুমতি ভবনের সামনে থেকে পরিমণির হ্যারিয়ার গাড়ি ওই ভবনের 10 তলায় সাকলায়েনের সরকারি ফ্ল্যাট। সাকলায়েন নিজে নেমে এসে রিসিভ করেন পরিমণিকে। এর কিছুক্ষণ পর সাকলায়েনের বাসায় প্রবেশ করেন পরিমণির খালাতো বোন ও তার স্বামী। পরে রাত 2টার দিকে পরিমণি সহ 3 জনই বের হয়ে যান বাসা থেকে।